নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি পটলের মিষ্টি। আমি এখানে বড় বড় 14টা পটল ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। 1 লিটার ফুলফাটে দুধের খোয়া বাড়িতেই করে নিয়েছি। নিয়েছি 1 টেবিলস্পুন করে কাজু, আমন্ড আর পেস্তা কুচি, 2 টেবিলস্পুন নিয়েছি চিনি গুঁড়ো, 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ, 1 টিস্পুন ঘি আর 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। আমি পটলগুলো এরকম লম্বাভাবে চিরে ভেতরের বীজটা পরিষ্কারভাবে বার করে নিয়েছি। এরপর একটা বড় কড়াইয়ের মধ্যে 3-4 গ্লাস জল ভালোভাবে ফুটতে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং সোডা। তারপরে জলটা ফুটতে শুরু করলেই আমি পটলগুলো সমস্ত দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট একদম ঘড়ি ধরে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঠিক 2 থেকে 3 মিনিটই সেদ্ধ করতে হবে, তার বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না। তারপরে সমস্ত পটলগুলো তুলে একটা ছাকনার মধ্যে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। চিনি আর জলটা ভালোভাবে গুলে গেলে আমি সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে ঠিক 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে পটলগুলোর মধ্যে মিষ্টিটা ভালোভাবে ঢুকে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ফোঁটা গ্রিন ফুড কালার, যাতে একটু মিষ্টিগুলো দেখতে লোভনীয় হয়। ঠিক 5 মিনিট পর আমি ঢাকা খুলে একবার পটলগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমার 10 মিনিট রসে ফোটানো হয়ে গেছে। এবার সমস্ত পটলগুলোকে একে একে তুলে রসটা যতটা সম্ভব পারবো ঝেড়ে নেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলেই কুচিয়ে রাখা বাদামগুলো দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তারপরে খোয়াটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। একে একে 2 টেবিলস্পুন গুঁড়ো চিনি, 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ, 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো আর 1/2 ফোঁটা আমি গোলাপ জল ব্যবহার করেছি। এটা আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন। তারপরে সমস্তগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমার পুরটা রেডি হয়ে গেল। এরপরে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমার পুরটাও একটা ছড়ানো জায়গায় রেখে ঠান্ডা করে নিয়েছি আর পটলগুলোও আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো পুরগুলো নিয়ে একে একে ভরে আমি তৈরি করে নেব মিষ্টিগুলো। সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। ওপর থেকে কিছু পরিমাণে পেস্তা কুচি ছড়িয়ে আমি মিষ্টিগুলো পরিবেশন করে দিয়েছি। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। খুব সহজ এই পটলের মিষ্টি রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন।